পশ্চিমবঙ্গের পলিকাত অবস্থিত মা কালী মন্দিরত এবার অনুষ্ঠিত হল মাঘী পূর্ণিমার স্থান মেলা। এই মেলাত প্রত্যেক বর্ষর দরে এইবারও পরিলক্ষিত হল লাখ লাখ ভক্তর সমাগম। ইফালে তিতাবৰতো চুতীয়া ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত হল মাঘী পূর্ণিমা। তিতাবৰ আমগুৰি ঘাটত ছাত্র সংগঠনটোৱে বিশালভাৱে অনুষ্ঠিত করে মাঘী পূর্ণিমা। আমার চুতীয়া জনগোষ্ঠীর একটা প্রাচীন পরম্পরা হল মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাতে আমার দেও কুবের সম্পত্তি পাইছিল বলে আমি বুৰঞ্জীত পাই আছো, আর অতীতের পর এইদরে আমার পরম্পরাটা চলি আছে। আজি দেও কুবের আর হলিকা লগা অনুষ্ঠান, ইয়াত আমি দুটা ভাগত কাম করো। এটা হল দেওকুবের সেবা ভাগ, আর দ্বিতীয় হল কলিতা লগোয়া। দেওকুবের কলিতা লগোয়া অনুষ্ঠানটো হল কি, আমার দেওকুবের সম্পত্তি যম্পতি আজি বিখ্যাত হয়ে আছে, আধুনিয়ে প্রাণত্যাগ করেছিল এই সম্পত্তি লিয়ে, সেই দেওকুবের সম্পত্তি ভাগর সুঁৱৰণিৰ কারণে আমি প্রতি বছরে মাঘী পূর্ণিমাত আমি এই সেবা ভাগ করে আইসু। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 নর্থ ইস্ট।